সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সরস্বতী মা বিদ্যা ও সঙ্গীতের দেবী হিসেবে পূজিত হয়ে আসছেন। বাড়ির সামনে আলপনা দিয়ে মাকে ঘরে বরণ করার রীতি আছে প্রায় প্রতিটি বাড়িতেই। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ফুলে ফলে পূজিতা হন দেবী। শিখ ডাব বসিয়ে সাজানো হয় ঘট। আর এই সব কিছু উপাচার মানুষকে জুড়ে রেখেছে তার প্রাচীনতম সভ্যতা ও সংস্কৃতির সাথে। আলাদা আলাদা বাড়িতে আলাদা আলাদা রীতিতে পুজো হয়। তবে দেবী একা পূজিতা হন না, তার সঙ্গে থাকে মহাদেব, শিব এবং গণেশ, তার পাশাপাশি মা মনসা। অনেক বাড়িতে বাস্তুর মঙ্গলের জন্য সত্যনারায়ণ এবং লক্ষ্মী ঠাকুরকেও একই বেদিতে বসানো হয়। বাদ্যযন্ত্র বই খাতা পেনে সাজিয়ে দেওয়া হয় দেবীর বেদি। কচি শিখ ডাবের ওপরে চক্ষুদান করে ঘটের ওপর বসানো হয়। চরণামৃত প্রস্তুত করা হয় পাথরের বাটিতে। শঙ্খ ও কোষা ভরা গঙ্গাজল বিশেষভাবে কাজে লাগে পুজোর শান্তি জল প্রস্তুত করতে। এ সময় প্রতিটি হিন্দুদের বাড়ির সামনে থাকা তুলসী মঞ্চের ওপর আবির ছড়িয়ে সেটিকে রাঙিয়ে তোলা হয়। কারণ তুলসীতলা হিন্দুদের কাছে ভীষণই পবিত্র একটি স্থান। পঞ্চপ্রদীপের আরাধনায় প্রতিটি বাড়িতে বাড়িতে আজও সেই অদৃশ্য মাতৃশক্তিকে জাগিয়ে তোলার আজকের এই পুজোটি দেখছি
সুন্দরবনের শিবনগর আবাদ গ্রামে আনন্দময়ী শকুন্তলম ভবনে বসে, যেখানে সবার জন্য বিশেষ প্রার্থনা করা হয়, বিশেষ করে যারা কর্মসূত্রে বাইরে থাকে এবং প্রত্যেকটি আত্মীয় বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার জন্য এই হোমের আহুতি যেন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। কথায় আছে যে হোমের আহুতি নাকি খুবই ভালো শরীরের জন্য, সেই কারণে যখন হোম বা যজ্ঞ করা হয় তখন তার আশেপাশে পণ্ডিতেরা ঘিরে বসে থাকে, যাতে সেই আহুতি তাদের শরীরে স্পর্শ করে। আর এভাবেই হয়তো আমরা আমাদের সারা জীবনের সমস্ত পাপ, সমস্ত ব্যর্থতা, সমস্ত পরাজয় সব কিছুকে আগুনে পুড়িয়ে ঈশ্বরের পায়ের কাছে সমর্পণ করি নিজেদের। আবার নতুনভাবে নতুন প্রাণশক্তিতে জেগে ওঠার প্রতিশ্রুতি নিই এবং জীবনে এগিয়ে চলি। স্বরগাছের কাঠির ওপরে তালপাতা লাগিয়ে তৈরি এই তীরকাঠিগুলো যে কোনো পুজোর মণ্ডপের চারিপাশে ঘিরে থাকতে দেখতে পাবে। ঠাকুরের সিংহাসনের বাইরে অন্য কোনো জায়গায় ঘট বা মূর্তি প্রতিষ্ঠা করে যখন পুজো করা হয় তখনই বেদির চারিপাশে এই তীরকাঠি দিয়ে পুরো বেদিটাকে ঘিরে রাখা হয়, যাতে ওই বেদিটাকে সবাই পবিত্র বলে মান্য করে। সারা দিনের পর ধূপ ধুনো কাঁসর ঘণ্টাতে দেবীর কাছে যে সন্ধ্যা আরতি করা হয়, এই মুহূর্তটা খুবই স্পেশাল, কারণ এই সময় আমরা প্রত্যেকেই মনে মনে প্রত্যেকের গোপন যে বাসনা বা ইচ্ছে থাকে তা সরাসরি ঈশ্বরকে বলে থাকি। তার উপর সন্ধে বা রাত মানেই আমরা মনে করে থাকি যে এটা একটা আড়াল করার মুহূর্ত, যে সময় কেউ আমাদের দেখতেও পায় না, কেউ আমাদের শুনতেও পায় না, শুধু প্রভু ছাড়া। তাই প্রতি বাড়িতে সন্ধে আরতির এই মুহূর্তটা কেউ সচরাচর মিস করতে চায় না। আর সন্ধে আরতির সময় মায়ের মুখ যেভাবে জলজল করে ওঠে তা সত্যি অবর্ণনীয়। এরপর সন্ধে আরতি শেষ হলে একটি রাত মা আমাদের প্রত্যেকের বাড়িতেই আলোয় সুসজ্জিত হয়ে থাকেন। সুন্দরবনে থাকাকালীন আনন্দময়ী শকুন্তলম ভবনের এই যে সরস্বতী পুজো, তা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। মঙ্গলদীপ কিন্তু আমরা যে কোনো মণ্ডপেই সারা রাত্রি জ্বলে থাকতে দেখি, কারণ যেহেতু এটা মঙ্গলদীপ তাই এটাকে নিভতে নেই, এটা মঙ্গলসূচক, সে কারণে সারা রাত্রি অনেক বেশি পরিমাণে তেল দিয়ে এটিকে জ্বালিয়ে রাখা হয়। রাত কাটিয়ে সকালের পুজো আর্চা শেষ করে এবার বিসর্জনের পালা। এখানকার রীতি মেনে বাড়ির সবচেয়ে বড় পুকুরে ভাসানো হবে পুজোর মূর্তি এবং ঘট। এখানে বাড়ির পোষ্য কুকুরকেও সবার পেছনে পেছনে বিসর্জনে আসতে দেখা যায়। এভাবে একে একে সমস্ত ঘট ও দেবীর মূর্তি জলে ভাসিয়ে দেওয়া হয়, কারণ যদি কেউ জলে না ভাসিয়ে মূর্তি রেখে দেয় তাহলে প্রতিদিন নিয়ম মেনে সেই মূর্তির সেবা যত্ন করতে হয়। রীতি অনুযায়ী একে একে সমস্ত ঘট পুরোহিত মশাই নিয়ে যাবেন, আর তার সামনে একজন জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবেন পথ শুদ্ধ করতে করতে। মানুষের বিশ্বাসে যেমন স্বর্গের অস্তিত্ব আছে তেমন মর্তেরও, আর মানুষ বিশ্বাস করে যে এবছরের মতো মা এইভাবে প্রত্যেকের মনের সমস্ত গোপন কামনা বাসনা সব কিছু জেনে নিয়ে আমাদের থেকে বিদায় নেন, যাতে আবার নতুন বছরে নতুনভাবে ফিরে আসতে পারেন আর সন্তানদের উন্নতি দেখতে পান। ঈশ্বর সবার মঙ্গল করুন। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সুন্দরবনের আরও কিছু সুন্দর মুহূর্ত নিশ্চয়ই দেখাবো। সবাই খুব ভালো থেকো, টাটা।